ডেঙ্গু আক্রান্ত 7 বছরের আব্দুল্লাহ গত মঙ্গলবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর এক সপ্তাহ হাসপাতালের অষ্টম তলায় শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন সে। আব্দুল্লার মা মান্ডা এলাকার আল সাদিক ন্যাশনাল গাইডেন মাদ্রাসার শিক্ষক। দিনের বেলা ক্লাস নিতে যেতে হয় তাকে। শিশুটির বাবাও চাকরিজীবী। দিনের পুরোটা সময় আব্দুল্লাহকে দেখভাল করতে হয় 13 বছরের নুন্নাহার রিক্তাকে। রবিবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার ডান পাশে কোণার দিক থেকে দ্বিতীয় বেডে আব্দুল্লাহকে শুয়ে কাঁদতে দেখা যায়। পাশে বসে ভাইয়ের মাথা নেড়ে দিচ্ছেন বোন রিক্তা। আব্দুল্লাহ বোনের কাছে বারবার আকুতি করছে, আপু চলো বাসায় চলে যাই। রিক্তা জানায় মান্ডার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়ে, বয়স 13 বছর। 5-6 দিন আগে জ্বর ছিল, জ্বর খালি 100, তারপরে ডাক্তারখানে যাই, ওষুধ দেয়, তাও কমে না, তারপর 2-3 দিন যাব খাওয়াই, কমতে আসছে না, তারপর মেডিকেল আসার পর পরীক্ষা দেয়, তারপর ডেঙ্গু ধরা পড়ে, ধরা পড়ার পর তারা ইমান রক্তক্ষণ কমার পর ইমান তারা ভর্তি নেয়। সে বলে মাকে মাদ্রাসায় যেতে হয়, সকালে এসে খাবার দিয়ে আবার চলে যান, সন্ধ্যার আগে আবার আসেন, মাদ্রাসায় না গেলে চাকরি থাকবে না। ডেঙ্গুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা, আক্রান্তও বেশি, মৃত্যুর হারও আশঙ্কাজনক। গত 3 সেপ্টেম্বর পর্যন্ত এবছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে 119 জনই শিশু কিশোর। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যেও বেশি শিশুরাই। বেঁচে ফিরলেও অনেকে দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছে, ফলে চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন সুরক্ষা নিশ্চিতে সবার আগে শিশুদের মশার কামড় থেকে বাঁচাতে হবে। অথচ হাসপাতালগুলো ঘুরলে চোখে পড়ছে ভিন্ন চিত্র। ডেঙ্গু আক্রান্ত শিশুদের বেডে দেখা যাচ্ছে রিক্তার মতো আরেক শিশুকে। কোনো বেডেই মশারি নেই, বাবা মায়ের অনুপস্থিতিতে শিশুরাই শিশুদের সেবা দিচ্ছে, এমন অসংখ্য দৃশ্য চোখে পড়ছে হাসপাতালগুলোতে। রবিবার ও সোমবার ঢাকা শিশু হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘুরে এমন অনেক দৃশ্য চোখে পড়ে। ডেঙ্গু ওয়ার্ডে সুরক্ষাবিহীন এসব শিশুদের বিচরণকে ভয়াবহ বলছেন চিকিৎসকরা। তারা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর সঙ্গে শিশুদের হাসপাতালে প্রবেশ করতে দেওয়াই উচিত নয়। ইনফেক্টেড একটি মশা আরেকজনকে কামড়ালেই সেও আক্রান্ত হবে, এমন ভাইরাসজনিত আক্রান্ত রোগীর সঙ্গে শিশুদের থাকতে দেওয়া অকল্পনীয়।